সাবস্ক্রাইব করুন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল আর বেল আইকনটাতে প্রেস করুন লেটেস্ট হেলথ ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, কেয়ার ফর হেলথের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিও আপলোড করতে অলরেডি অনেকটা টাইম নিয়ে নিয়েছি আমি। যাই হোক, আজকের এপিসোডে আমরা জেনে নেব ধনে পাতা খাওয়ার ফলে আমাদের কী কী উপকার হতে পারে। অলরেডি শীতকাল পড়ে গেছে এবং এই শীতকালের একটি প্রধান খাদ্য হচ্ছে ধনে পাতা। তাহলে চলুন চট জলদি আমরা জেনে নিই ধনে পাতা খাওয়ার কী কী উপকারিতা রয়েছে। প্রথমে আমরা জেনে নেব ধনে পাতার মধ্যে কী কী রয়েছে। ধনে পাতার মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার, যেটা হজমের ক্ষেত্রে খুব উপযোগী। এছাড়া রয়েছে ম্যাঙ্গানিজ, আয়রন এবং ম্যাগনেসিয়াম। এছাড়াও ধনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রোটিন। এছাড়া ধনে পাতাতে রয়েছে অল্প পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, থিয়ামিন, নিয়াসিন এবং ক্যারোটিন। এবার চলুন চট জলদি জেনে নিই ধনে পাতা খাওয়ার ফলে কী কী উপকারিতা হতে পারে আমাদের শরীরে। এক নম্বর যেটার কথা বলা যায় সেটা হলো ধনে পাতা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমায়, অর্থাৎ যেটাকে বলা হয় এলডিএল, এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ যেটাকে বলা হয় এইচডিএল, সেই কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়তা করে। দ্বিতীয়ত যেটার কথা বলা যায় সেটা হলো ধনে পাতা হজমের জন্য খুবই ভালো। এছাড়াও লিভারের কার্যকলাপ ঠিক রাখার জন্য ধনে পাতা খুবই উপকারী। এছাড়া ধনে পাতা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার করতে সহায়তা করে। এরপর ধনে পাতার যে উপকারিতার কথা বলা যায় সেটা হলো ডায়াবেটিস রোগীদের জন্য ধনে পাতা খুবই ভালো, কারণ ধনে পাতার মধ্যে রয়েছে প্রাকৃতিক ইনসুলিন, যেটা কিনা আপনার হাই ব্লাড সুগার কমাতে সহায়তা করে। তাই সুগার পেশেন্টদের রেগুলার ধনে পাতা খাওয়া উচিত। এছাড়া ধনে পাতাতে রয়েছে ভিটামিন কে। এই ভিটামিন কে অ্যালঝাইমার অর্থাৎ স্মৃতিভ্রংশ, বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে, সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু ধনে পাতা খুবই কার্যকরী। এরপর যেটার কথা বলা যায় সেটা হলো ধনে পাতাতে রয়েছে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এর ফলে আপনার লাংস এবং ক্যাভিটি ক্যান্সার দুটোই প্রতিরোধ হয়। অর্থাৎ ধনে পাতা যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে সেটা না, ধনে পাতা খেলে আপনার লাংস ক্যান্সার এবং দাঁতের ক্যাভিটি ক্যান্সার সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ধনে পাতাতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, তাই যাদের আর্থারাইটিসের ধাত অর্থাৎ যাদের গাঁটে গাঁটে ব্যথা রয়েছে সেই ব্যথার ক্ষেত্রে কিন্তু ধনে পাতা খুবই কার্যকরী। এছাড়াও ধনে পাতাকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বলা হয়, তাই কারো যদি মুখে আলসার হয়ে থাকে বা মুখে ঘা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ধনে পাতা রেগুলার খেতে পারেন। এটা কিন্তু আপনার মুখের ঘা বা আলসার ঠিক করতে খুব কার্যকরী একটি উপাদান। ধনে পাতা মহিলাদের মেনস্ট্রুয়াল ফ্লো ঠিক রাখে। ধনে পাতা আপনার নার্ভাস সিস্টেমের জন্য বেশ উপকারী। এছাড়া আপনারা তো জানেনই ধনে পাতা স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। আর ধনে পাতার একটি খুবই কার্যকরী উপকারিতা রয়েছে, সেটা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতায় যারা ভুগছেন তাদের কিন্তু নিয়মিত প্রত্যেক দিন ধনে পাতা খাওয়া উচিত, কারণ ধনে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা আমাদের শরীরের হিমোগ্লোবিনকে বুস্ট করতে সহায়তা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমরা জেনে নিলাম চট জলদি ধনে পাতার কী কী উপকারিতা রয়েছে। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর কোন ধরনের ভিডিও চান, কোন টপিকের উপর সেটাও আমাকে কমেন্টস করে জানান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।